ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি করেননি দয়া করে করে তারা নিন। পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চাচাতো ভাইকে কুপিয়ে খুন সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকে চলে আসছিল বিরোধ এছাড়া স্থানীয় বাজারে দুই পরিবারের সদস্যদের মধ্যে দোকান ও আধিপত্য বিস্তার নিয়েছিল দলাদলি এর জের ধরে হত্যার শিকার হন সোমসুদ্দিন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় হত্যাকাণ্ডের এই মামলার প্রধান আসামি তাজউদ্দিন বয়স চুয়াল্লিশ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব রোববার দোসরা এপ্রিল রাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অন্যরা হলেন নাসির উদ্দিন বয়স ছত্রিশ রহিম উদ্দিন বয়স চল্লিশ বসির উদ্দিন বয়স আটত্রিশ ও আহবাব হোসেন তানভীর বয়স পঁচিশ র্যাব জানায় গ্রেপ্তাররা ও নিহত ব্যক্তি আপন চাচাতো ভাই সোমবার তেসরা এপ্রিল দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জিজ্ঞাসাবাদের গ্রেপ্তাররা জানান তাজউদ্দিন নাসির রহিম ও বশির এই চারজন আপন ভাই এবং তানভীর তাদের ভাতিজা আর নিহত শমসুউদ্দিন তাদের আপন চাচাদো ভাই তারা সবাই সিলেটে একই গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করেন পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল এছাড়া স্থানীয় দরবস্ত বাজারের দোকান ও আধিপত্য নিয়েছিল ধলাধলি এরই জের ধরে গত দুই মাস আগে সোমসুদ্দিনের সঙ্গে আমিন উদ্দিন ও তাজউদ্দিনের মধ্যে বাজারের একটি গাছের ডাল কাটা নিয়ে কথা কাটাকাটি হয় এ ঘটনাকে কেন্দ্র করে টানা দুই মাস দুই পরিবারের মধ্যে কয়েক দফা হুমকি ধামকি চলে এমনকি একাধিকবার সালিশ বসলেও বিরোধের সমাধান হয়নি এরপর চব্বিশে মার্চ রাতে দরবস্ত বাজারের একটি চায়ের দোকানে সমসুদ্দিনের ভাই শামীম এবং গ্রেফতার আসামিদের বড় ভাই কামালের জায়গা জমি নিয়ে কথা কাটাকাটি হয় এ সময় উভয় পক্ষ তাদের পরিবারের সদস্যদের খবর দিয়ে নিয়ে এলে সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় র্যাবদিনের অধিনায়ক বলেন এ সময় স্থানীয় লোকজন তাদের থামানোর চেষ্টা করে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকে এরপর চব্বিশে মার্চ দিবাগত রাতে তাজউদ্দিন কামালুদ্দিন নাসির রহিম বশির তানবির এবং আরিফ মিলে বাঁশ ও কাঠের লাঠি কাঠের রুইল লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমিনুদ্দিন উদ্দিন ও অন্যান্যদের ওপর হামলা করেন এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এক পর্যায়ে ধারালো দা দিয়ে শমশুদ্দিনের মাথার ডান দিকে ও মাথার পেছনে কোপ মারেন তাজউদ্দিন পরে শমশুদ্দিন গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এদিকে গ্রেফতার নাসির কাঠের রুইল দিয়ে নিহতের ভাই শামিমের মাথার পেছনে আঘাত করে গুরুতর আহত করেন আর ধারালো দা দিয়ে নিহতের ভাই ফয়সালের হাতে কোপ মেরে একটি আঙুলে গুরুতর জখম করেন বসির অন্যদিকে তানভীর লোহার রড দিয়ে নিহতের ভাই মাসুকের পিঠে আঘাত করেন লেফটেন্যান্ট কর্নেল আরিফ মুহিউদ্দিন আহমেদ আরও বলেন এভাবে এলোপাতারি মারামারির পর তাজউদ্দিন তার ভাইদিন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান পরে বাজারে উপস্থিত স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জয়ন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করেন সেখানে চিকিৎসারত অবস্থায় আহত শমশুদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে আটাশে মার্চ ঢাকার নিউরো সায়েন্স কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখান থেকে একদিন চিকিৎসার পর পুনরায় তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে একত্রিশে মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান শোমশুদ্দিন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন